আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم أحسب الناس আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান সুবহানাহু ওয়া তাআলার দরবারে, শত সহস্র কোটি দুরুদ ও তাসলিম আবশ্যিত হোক বিশ্ব মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়িন
আশরাফুল আম্বিয়া আহাম্মদে মুস্তফা যার সুপারিশ ছাড়া পৃথিবীর একজন মানুষও জান্নাতে প্রবেশ করতে পারবে না, সে বিশ্ব নবীর প্রতি অসংখ্য দুরুদ ও তাসলিমাত বর্ষিত হোক। আমরা আমাদের দরদ ভরা কণ্ঠটি উজাড় করে দিয়ে মহব্বতের সাথে পড়ছি মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। সম্মানিত হাজিরিন, কালান্তে কালামে হাকিম থেকে সরাসরি আলোচনা শুরু করতে যাচ্ছি। সম্মানিত হাজিরিন, আমরা শুনতে এসেছি কি বলেন তো সবাই, আর একবার বলেন কি শুনতে এসেছি? আমার হাতে এটা কি? কেউ বলছেন, কেউ বলছেন না, মনে করছেন এটা সন্দেহ হতেও পারে নাও পারে, এটা আল্লাহর কালাম, সন্দেহ আছে নাকি আপনাদের? আর একবার বলেন, সন্দেহ আছে? এটা আল্লাহর কালাম। এই কালামে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেটা এমন একখানা কিতাব যার ভিতরে কোনো অতিরিক্ত কথা নাই, ভুল কথা নাই। সুবহানাল্লাহ বলেন। মুমিন ইমানদার যদি এই কোরআনের কাছে যায়, কোরআনের সংস্পর্শে যায়, তাহলে ওই মানুষেরা কোরআনের জন্য আল্লাহ পাক কোরআনের ইজ্জতের জন্য জিরো থেকে হিরো বানায় দেবে। আপনারা জানেন যে এই কোরআনের জন্যই আজকে সারা পৃথিবীতে, সারা পৃথিবীর মানুষের দিক তাকিয়ে দেখেন, আজকে ইহুদি খ্রিস্টানেরা বৌদ্ধ নাসারারা ঐক্যবদ্ধ হয়ে আজকে মুসলমানকে নিধন করার জন্য দুনিয়াতে আজকে মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলছে, কথা ঠিক কিনা বলেন? আর একবার বলেন, কথা ঠিক না বেঠিক? তাহলে এই কোরআনুল করিম আল্লাহ আপনার আমার জন্য নাজিল করেছে শান্তি এবং মুক্তির জন্য। কিসের জন্য? শান্তি এবং মুক্তির জন্য। এই কোরআন, কোরআন থেকে মুখ ফিরে নেওয়ার জন্য আজকে সারা পৃথিবীতে মুসলমানদের আজকে করুণ পরিণতি, ঠিক না বেঠিক? তাহলে এই কোরআনের জন্যই আল্লাহ পাক কোরআনুল করিমে বলেছে একটা কথা, যে মুসলমান তোমরা যদি ঐক্যবদ্ধ হতে পারো, এ ঐক্যবদ্ধ হওয়ার কথা কোরআনুল করিমে আছে না নাই? আছে না নাই বলেন? কোরআনুল করিমে আল্লাহ পাক বলছেন যে বান্দা, তোমরা যদি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য তোমরা যদি ময়দানে ঐক্যবদ্ধ হয়ে যাও, তাহলে আমি আল্লাহ ওয়াদা করে বললাম ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা তোমাদেরকে চোখ রাঙিয়ে কথা বলতে পারবে না। আজকে কোন ধর্মের হিন্দু তার ধর্ম সম্পর্কে জানুক অথবা না জানুক, কিন্তু তার ধর্মের সমালোচনা করে না। কোনদিন শুনেছেন যে দুর্গা মন্দিরে পূজা হতে 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 দ্বিতীয় দিনে বন্ধ হয়ে গেছে? শুনেছেন কোনদিন? তার মানে ইহুদি খ্রিস্টান ওরা ঐক্যবদ্ধ, ওরা ঐক্যবদ্ধ। কোন ধর্মের ব্রাহ্মণ তার ধর্ম সম্পর্কে জানুক অথবা না জানুক, কিন্তু তার ধর্মের সমালোচনা করে না। কিন্তু নামধারী মুসলমান, এই কিছু বেঈমান যাদের ঈমান নাই, বেঈমান মার্কা কিছু মুসলমান আছে যে তার ধর্মেরই তারা সমালোচনা করে, তার ধর্মগুরু আলেমুল উলামার সমালোচনা করে, তারপরে কোরআন যারা মানে কোরআনের পক্ষের যারা লোক তাদেরই সমালোচনা করে। সভাপতি ভাই কি ঠিক না বেঠিক? সমালোচনা করে না? তাহলে মুসলমানদের ভিতরে ঐক্যবদ্ধতা নাই। যদি মুসলমানদের ভিতরে ঐক্যবদ্ধ থাকত, তাহলে আজকে তাকিয়ে দেখেন আজকে পৃথিবীর ইহুদি খ্রিস্টান ঐক্যবদ্ধ হয়ে আজকে কি অবস্থা দিল্লির মুসলমানদেরকে, আহাহা, তাদের রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে, তাদের রাতে দিনে কোনো সময় আরাম নাই, তাদের রক্ত তাদের সামনে, নিজের কলিজার টুকরা সন্তানকে হত্যা হচ্ছে, তার নিজের কলিজার টুকরা মেয়েকে ধর্ষণ করছে, ঠিক না বে ঠিক বলেন তো? তাহলে এই জন্য আমাদের যেমন পাড়ার পাড়া প্রতিবেশী হিন্দু যারা আছে তাদেরকে আমরা ইজ্জত করি, সম্মান করি, এই কথা বলেছেন কে? আর একবার বলেন কে? কারণ আমরা হিন্দু বৌদ্ধ এদেরকে ইজ্জত করে কথা বলতে, সম্মান করতে হবে, তাদের সাথে দ্বন্দ্ব ফ্যাসাদে জড়িত হওয়া যাবে না, এই কথা আল্লাহ বলেছেন, ঠিক না বেঠিক বলেন? এই জন্য আমাদের ধর্ম আমাদেরকে শিখালো কোনো বাতিলের সঙ্গে, কোনো অমুসলিমের সঙ্গে কোনো দ্বন্দ্ব ফ্যাসাদে লিপ্ত হওয়া যাবে না। তাহলে তাদের কি ধর্ম যে তারা মুসলমানদেরকে একের পর এক
মুসলমানদের রক্ত নিয়ে তারা হোলি খেলছে, এটা কি ধর্ম? ঠিক না বেটি বলেন? তাই সোজা সাপটা আমি কয়েকটা কথা আপনাদেরকে বলবো, শুনবেন। তাহলে সোজা সাপটা কয়েকটা জিনিসের প্রতি আমাদের মহব্বত থাকা দরকার। কয়টা? সোজা সাপটা চারটা জিনিসের উপরে আমাদের মহব্বত ঐক্যবদ্ধতা থাকার দরকার। যদি এই চারটা বিষয়ে যদি মহব্বত ঐক্যবদ্ধতা না থাকে, তাহলে বুঝতে হবে যে আপনার ইমানের মধ্যে ক্যান্সার হয়েছে। কিসের মধ্যে? ইমানের মধ্যে ক্যান্সার হয়েছে, ঠিক না বে? ঠিক বলেন তো সবাই। এক নম্বর হলো আল্লাহ, এক নম্বর হলো আল্লাহ। আল্লাহ আমাদের কি বলেন তো সবাই? আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব, আল্লাহ আমাদের রিজিক দাতা, আমাদের হায়াত দাতা, আমাদের মৌত দাতা। সেই আল্লাহর কাছে আমাদেরকে সকলকে ফিরে যেতে হবে। আল্লাহর প্রেম মহব্বত আমাদের অন্তরের মধ্যে থাকার দরকার আছে না নাই? আল্লাহর বিরুদ্ধে যদি কথা কেউ বলে, তাহলে কি ও মুসলমান? ও কি মুসলমান? ও মুসলমান না। তাহলে আমরা আল্লাহর বিরুদ্ধে যদি কথা হয়, তাহলে আমাদেরকে মুসলমানদেরকে গর্জে ওঠার দরকার আছে না নাই? বিধর্মীরা মুসলমানদেরকে একটু চুলকানি দিচ্ছে, দিচ্ছে আর একটু কুতু কুতু দিচ্ছে, বুঝতে পেরেছেন ভাষা দিয়ে? দেখছে যে এরা ঠিক আছে কিনা। এখন কুতু কুতু দেওয়ার পরে আপনি আবার এরম হয়ে যাচ্ছেন, তখন ওরা মনে করছে না এরা কুতু কুতু কেন, এদেরকে তুলে যদি পাখা চাঙ্গা মারি তাও ওরা কিচ্ছু বলবে না। তাহলে আল্লাহর বিরুদ্ধে যদি মাঠে ময়দানে কথা হয়, তাহলে আপনার আমার ঐক্যবদ্ধভাবে তার প্রতিরোধ করার দরকার আছে না নাই? আছে না নাই? আর একবার বলেন আছে না নাই? হাত তুলে আল্লাহকে দেখান, আল্লাহ আল্লাহ তোমার পক্ষে আমরা আছি, তোমার কোরআনের পক্ষে আমরা আছি, আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আল্লাহর পক্ষে থাকতে রাজি আছেন? এবং আল্লাহ রাসূল, আল্লাহর রাসূল, রাসূলের বিরুদ্ধে কথা যদি হয়, তাহলে সোজা সাপটা আমাদেরকে যদি আপনার অন্তরের মধ্যে জ্বালা যন্ত্রণা না হয়, তাহলে বুঝতে হবে যে আপনার ইমান বলে কিচ্ছু নাই, ইমানে ক্যান্সার হয়ে গেছে, ঠিক না বে? ঠিক। গর্জন দিয়ে বলেন, সিংহ শাবুকের মতন বলেন, খাব্বাব খোয়াবের মতন হুঙ্কার দিয়ে বলেন, কথা ঠিক না বে? ঠিক। তাহলে রাসূল আমাদের নেতা, রাসূল আমাদের সব, রাসূল আপনার আমার জন্য কিয়ামতের ময়দানে বিশাল মুসিবতের সময় আপনার আমার জন্য সুপারিশ করবে, রাসূল আমাদের মহব্বত, রাসূল আমাদের নেতা, ঠিক না বে? ঠিক বলেন। তাহলে রাসূলের বিরুদ্ধে যদি কথা হয়, তাহলে মাঠে ময়দানে গর্জন দেওয়ার দরকার আছে না নাই? আছে। সম্মানিত হাজিরিন, এরপরে তিন নম্বর হলো ইসলাম, এরপরে ইসলাম, আর কিছু থাক বা না থাক ইসলাম এদেশে থাকবে, আর কিছু থাক, আর কোনো কিছু প্রতিষ্ঠা হোক অথবা না হোক, আমার ইসলাম থাকবে। আমি ইসলাম মানতে মানতে এজন্য আমার জমিন থেকে বিদায় নিতে হয়। ইসলামের বিরুদ্ধে যদি কথা হয়, সোজা সাপটা মাঠে ময়দানে গর্জনের দরকার আছে না নাই? আর একবার বলেন আছে না নাই? তাহলে আপনি লিখা লিখতে ভালো পারেন, সাংবাদিক, আপনি সাংবাদিকের মাধ্যমে আপনি ছাপাই দেন, আপনি বক্তা, আপনার কথামালার মাধ্যমে আপনি প্রচার করেন, ইসলামের পক্ষে কথা বলেন, কথা ঠিক না বেটি বলেন? আপনি পুলিশ, আপনি ইসলামকে সহযোগিতা করেন আপনার দল দিয়ে, আপনার টিম দিয়ে, কথা ঠিক কিনা বলেন? তাহলে ইসলাম আর কিছু থাক অথবা না থাক, শাহজালালের বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ, আলেম ওলামার বাংলাদেশ, ইমাম মুয়াজ্জিনের বাংলাদেশ, 500,000 মসজিদের বাংলাদেশ, এই মসজিদে বাংলাদেশে যদি ইসলামের বিরুদ্ধে কথা হয়, মাঠে ময়দানে হুঙ্কারের দরকার আছে নাই? তিক্কাদি বলেন নারে তাকবীর। আপনারা মাইন করলেন, রেগে গেলেন? তাহলে এই সোজা সাপটা আর দিনের বিরুদ্ধে, তাহলে আল্লাহ, আল্লাহ রাসূল, ইসলাম এবং আমার এই কোরআন, আমার কোরআনের বিরুদ্ধে। কারণ আপনার আমার জন্য আজকে যদি আপনি কোরআন আমল করেন, কোরআন পাঠ করেন, কোরআন আমল করতে করতে আমার মৃত্যু হয়, কিয়ামতের ময়দানে এই কোরআন আপনার জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করবে। কিন্তু সব জায়গায় সব কিছু প্রতিষ্ঠিত আছে, আমাদের এই কোরআনটাই প্রতিষ্ঠিত নাই। কবে যে হবে? আল্লাহর কাছে বলে, আল্লাহ
কোরআনের রাজ কায়েম দেখেই যেন আমাদের তুমি চোখে কোরআনের রাজ কায়েম হয়েছে, রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, কোরআন প্রতিষ্ঠিত হয়েছে, এই দৃশ্য দেখতে দেখতে যেন আমাদের মৃত্যু হয়। তাহলে কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন কারা কারা, যে হাত তুলে আল্লাহকে একবার দেখান। মুসিন নজর কোন দিকে আপনারা বলেন তো, সবাই জুতার দিকে। আজ যে মুজা জুতা সারা বছরে একদিনও কালি করেনি তাতে কোনো আপত্তি নাই, খালি মানুষের জুতার দিক তাকায়, কথা ঠিক নামে ঠিক বলেন। ও পাশা একটা রাজনীতি করে তাতে কোনো আপত্তি নাই, শুধু মানুষ কে কি করলো, কে কি বললো, কে কি করলো, এর শুধু এই নিয়ে ব্যস্ত, ঠিক নামে ঠিক বলেন। তাহলে আমরা মুসির মতন না, আমরা আমাদের নজরটা হবে কোরআনের দিকে, আমাদের ইচ্ছা হবে, চিন্তা হবে, চেতনা হবে আল্লাহর দিকে, আল্লাহর কোরআনের দিকে, কথা ঠিক নামে ঠিক বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলিফ লাম মিম, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। তাহলে এই কালামটা নাজিল করেছে কে বলেন? আল্লাহ। এই সংরক্ষণের দায়িত্বটা নিয়েছে কে? আল্লাহ সংরক্ষণ করেছেন, আল্লাহ নাজিল করেছেন আল্লাহ। এর তার একটা প্রমাণ দেখেন, এখন ধরেন মানুষের চিকিৎসা, মানুষের রোগ শোক, করোনা ভাইরাস, আজকে কত ভাইরাস যুগে যুগে আসবে, আসছে আরো আসবে, কেন আসবে? শুধু মানুষ কেবলমাত্র এই কোরআনকে প্রত্যাখ্যান করার কারণে, কোরআনের বিরুদ্ধে মানুষ যাওয়ার কারণে আল্লাহ যুগে 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 শুধু গজব গজব, ঠিক না বে ঠিক? গত কয়েকদিন আগে চীনে মুসলমানেরা, কয়েক বছর থেকে চীনের মুসলমানেরা নামাজ প্রকাশ্যে পড়তে পারে না, রোজা প্রকাশ্যে পড়তে পারে না, কোরআন পড়তে পারে না, কোরআন মানতে পারে না। তাহলে ওই দেশে আল্লাহ গজব দিবে না তো কোথায় দিবে? তাহলে কোরআন মানার দরকার আছে না নাই? কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? পক্ষে থাকতে হবে কোরআনের, আল্লাহ কবুল করুক বলেন আমিন। মানুষের রোগ শোক হচ্ছে, মানুষ প্রথমে রাজশাহীতে নিয়ে যাচ্ছে চিকিৎসায়, ডাক্তাররা কিচ্ছু যখন ঘোড়ার ডিম হচ্ছে না ঢাকা যাচ্ছে, ঢাকায় গিয়েও যখন কিচ্ছু হচ্ছে না চেন্নাই, ভ্যালোর, কলকাতা, অনেক দূর দূরান্ত চিকিৎসা সিঙ্গাপুর পর্যন্ত চলে যাচ্ছে, ঠিক না বে ঠিক বলেন? তারপরে ডাক্তাররা চিকিৎসা, আধুনিক বিজ্ঞান চিকিৎসা পরীক্ষা নিরীক্ষা করে একটা রোগ নির্ণয় হয় না, হয় না হয়, কিন্তু বলেন আজ পর্যন্ত ডাক্তাররা চিকিৎসা আধুনিকের চেয়ে আধুনিক, আজ পর্যন্ত ডাক্তারেরা একজন কোরআনের হাফেজকে পরীক্ষা নিরীক্ষা করার পরে কোথায় যে কোন জায়গায় যে এই কোরআনুল কারিমটা আছে তা কোন জায়গায় সে বুকে আছে, মাথায় আছে, না কোন জায়গায় সেভ করা আছে কোরআনুল কারিম, তা এখন পর্যন্ত ডাক্তারেরা পরীক্ষা নিরীক্ষা করে বলতে পারেনি। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহ দায়িত্ব নিয়েছে, কোরআন নাজিল করেছে, আমি হেফাজত করব। ইন্না নাহানু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন নাজিল করেছে আমি, এর সংরক্ষণ হেফাজত করার দায়িত্বটাও আমি নিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন হেফাজতের দায়িত্বটা আল্লাহ নিয়েছে। আমি আপনাদের সামনে মহাগ্রন্থাল কোরআনুল কারিম থেকে দুইটা আয়াত তেলাওয়াত করেছি। সূরা আনকাবুত নন্দনগাছি ময়দানে কিছু অসমাপ্ত কথা ছিল, ওই কথাগুলো আপনাদের সামনে আজকে আমি বলবো, কষ্ট হবে নাকি? নন্দনগাছি ময়দানে সূরা আনকাবুত থেকে আলোচনা করছিলাম, কিছু কথা অসমাপ্ত ছিল। আনকাবুত, আনকাবুত মানে মাকড়সা, আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সার নামে একটা সূরা নাজিল করেছেন, সূরা নাজিল করেই মানুষকে জানাইছে, মানুষ তোমরা শোনো, তোমরা জানো, আমল করো,
যারা কোরআন ছাড়া অন্য কোন কিছু অনুসরণ অনুকরণ করবে, আমি আল্লাহ ওয়াদা করে বললাম তাদের জীবনটা হলো মাকড়সার মতো। কার মতো? সূরা আনকাবুতের 41 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা কোরআন ছাড়া দিন ছাড়া ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে যদি কেউ অনুসরণ অনুকরণ করে তাদের জীবনটা হলো, তাদের আমলগুলো হলো মাকড়সার মতো, মাকড়সার মতো। কি বুঝতে পারেননি মনে হয় আপনারা? মাকড়সা সারা রাত ধরে বিশাল বড় বিল্ডিং তৈরি করে, বাড়ি তৈরি করে। যারা কোরআন ছাড়া নবী ছাড়া আল্লাহ ছাড়া অন্য কোনো কিছু অনুসরণ করে, লেলিন কালমার্স হেলিন ওই যে বামপন্থীদেরকে অনুসরণ অনুকরণ করে, কোরআন ছাড়া নবী ছাড়া আল্লাহ ছাড়া, তাদের জীবনটা হলো মাকড়সা জালের মতো। সারা রাত ধরে মাকড়সা জাল বোনায় তৈরি করে, আর ঘর ভাঙতে কয়দিন সময় লাগে? এক সেকেন্ডও লাগে না। যারা কোরআন ছাড়া অন্য কোনো কিছু অনুসরণ করে তাদের আমলগুলোই সেই দিনকে কিয়ামতের ময়দানে আল্লাহ না দেখেই তাদেরকে জাহান্নামে দিয়ে দেবে। তাহলে কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আল্লাহর পক্ষে থাকার দরকার আছে না নাই বলেন? তাহলে সূরা আনকাবুত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, কোন সূরা সবাই বলেন, কোন সূরা? সূরা আনকাবুতের 1 এবং 2 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন যে বান্দা মানুষেরা কি ঈমান এনেছি এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে? না, তাদেরকে কঠিনতম কঠিন পরীক্ষা দিতে হবে। ঠিক বললেন না যে আদম আলাইহিস সালাম থেকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সব নবীদেরকে ছোট বড় পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে? কি কথা বলছেন না কেন? পরীক্ষা দেওয়া লাগেনি? তাহলে আপনার আমার পরীক্ষা আসবে না? আসবে কি না বলেন? কোরআনের পক্ষে থাকলেই পরীক্ষা আপনাকে দিতেই হবে। ঠিক ঠিক, বিসিএস দ্বারা পরীক্ষা দেয়, কড়া পরীক্ষা, কড়া প্রস্তুতি তাদেরকে নিতে হয়। তারপরে বিসিএস ক্যাডার হয়, তারা যে দেশ ও জাতির খেজমতের জন্য বড় বড় অফিসার হয়। ঠিক না বেঠিক? তাহলে কি নর্মাল প্রস্তুতি নর্মাল পরীক্ষা তাদেরকে দিতে হয়? কঠিনতম কঠিন পরীক্ষার সম্মুখীন তাদেরকে হতে হয়। আল্লাহ বলছেন যে আম হাসিব তুমান তাদখুলুল জান্নাহ, তোমরা কি এমনি এমনি মনে করছো জান্নাতে তোমাদেরকে প্রবেশ করা হবে? নো, তোমাদেরকে কঠিনতম কঠিন পরীক্ষা দিতে হবে। কোন সূরা থেকে আলোচনা করছি? সূরা আনকাবুত, মনে থাকবে তো? সূরা আনকাবুত। এই সূরা আনকাবুতের শানে নুজুল বলছে, বা শানে নুজুল। তাহলে কোরআন ছাড়া আল্লাহ সূরা মাকড়সা দিয়ে বুঝাইছে, আনকাবুদ্দি বোঝাচ্ছে, কোরআন ছাড়া অন্য যেই লেলিন কালমাস যেই অনুসরণ করেন না কেন তার জীবনটা মাকড়সার ঘরের মতো। বোঝা গেল তো? একটা পয়েন্ট গেল। আর এই সূরা নাজিলের প্রেক্ষাপটটা হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারে আরকানে বসে সাহাবীদের কাছে কোরআনের তালিম দিচ্ছে, তাফসির করে মানুষদেরকে সাহাবীদেরকে কোরআন শোনাচ্ছে। এমন একটা সময় বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই জবান খুলে একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ দাঁড়ে আর কানে বসে বসে সাহাবীদেরকে সামনে নিয়া কোরআনের তালিম দিচ্ছে। এমন সময় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন আমার শরীরের দিকে, আমার শরীরকে আমার মুনিব কাফেরেরা বেঈমানেরা আমার শরীরটাকে দিন মানার কারণে, কোরআনের পক্ষে থাকার কারণে, আপনি নবী আপনার পক্ষে থাকার কারণে আমাকে দেখেন তারা কি পরিমাণ নির্যাতন করেছে, আমার শরীরটা তারা রক্তাক্ত করে দিয়েছে, ক্ষত বিক্ষত করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ,
আপনারা জানেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমির ভিতরে বিশাল বড় একটা উত্তপ্ত মরুভূমির ভিতরে হাত পা বেঁধে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত পা বেঁধে শিকল দিয়ে হাত পা বেঁধে বুকের উপর একটা বিশাল বড় পাথর চাপাই দিয়া বেলালের জবান দিয়ে আল্লাহর নামের জিকির হচ্ছে কার জিকির আহাদ আহাদ এই শব্দের আল্লাহর নামে জিকির করতেছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় কাফের বেঈমানেরা চতুর্ধারে ঘিরে বলছে বেলাল এই শব্দটার জন্য বন্ধ করার জন্য তোকে আমি আয়োজন করেছি এই শব্দটা বন্ধ করে দে না হলে এর চাইতে তোর বুকের উপরে পাথর দিয়েছি এর চাইতে বড় পাথর তোর বুকের উপরে দিয়ে দেব বেলাল বলছে ও কাফেররা ও বেঈমানেরা এর চাইতে বড় পাথর কেন উহুদ পর্বতটিও যদি আমার বুকের উপরে চাপায় দাও আমি কখনো ইসলামের কোরআন থেকে ইসলাম থেকে নবী থেকে এক জাররা পরিমাণও আমি ঈমান থেকে সরে যাব না এটা হলো ঈমানের পরীক্ষা কিসের পরীক্ষা ঈমানের পরীক্ষা আমার ভাইরা ঈমানের এই পরীক্ষা দিল বেলাল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠিনতম কঠিন পরীক্ষা দিল আল্লাহ রাসূল যখন এই সূরাটা যখন নাজিল হয় আল্লাহ রাসূল দাঁড়ার কানে বসে কোরআনের তালিম দিচ্ছে বেলাল বলল ইয়া রাসূলুল্লাহ কঠিনতম কঠিন নির্যাতন আমার শরীরকে তারা কেটে টুকরো টুকরো খণ্ড বিখণ্ড করে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ এরপর আরেকজন সাহাবী বলল হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল ইয়া রাসূলুল্লাহ তাকিয়ে দেখেন আমার শরীরের দিক তাকিয়ে দেখেন কাফের বেঈমানেরা আমাকে কি পরিমাণ নির্যাতন করেছে আমার শরীরটা তারা আগুন দিয়ে ছাকা দিয়ে দিয়ে হাফরের নিচে আমাকে চিত করে শুয়াই দিয়ে আমার পিঠ আমার শরীরটা পুড়ায় সারখার করে দিয়েছে আমার শরীর দিয়ে রক্ত পড়তেছে খাব্বাব বলতেছে আল্লাহ রাসূলের কাছে এরপরে আম্মার বিন ইয়াসির বলল ইয়া রাসূলুল্লাহ আপনি আমার শরীরের দিক তাকিয়ে দেখেন কবে আল্লাহর সাহায্য আসবে আর কতদিনে নির্যাতন আমাদেরকে সহ্য করতে হবে আর কতদিন এই সহ্য করতে করতে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের জন্য তো আল্লাহর কাছে দোয়া করেন কখন আল্লাহর সাহায্য আসবে আল্লাহ রাসূল বলল মাতা আল্লাহ বলছিলেন ও রাসূল তোমার সাহাবীদেরকে ঘোষণা দিয়ে দাও আল্লাহর সাহায্য অতি নিকটে অতি নিকটে চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলেন এইভাবে যখন বিশ্ব নবীর সামনে সাহাবীরা এরকম নির্যাতনের বর্বরতার বর্ণনা শোনাচ্ছিলেন আল্লাহ রাসূলের কাছে সান্ত্বনা স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুত ঠিক সেই মুহূর্তে আল্লাহ নাজিল করে দিল পড়েন আমার সাথে আহাসিবান্নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়াহুম লা ইউফতানুন সবাই আল্লাহু আকবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সেই সময় সূরা আনকাবুতে আয়াতখানা আয়াতগুলো নাজিল করে আল্লাহ রাসূল বলল যারা ঈমানের পরীক্ষা দেবে কোরআনের পক্ষে থাকবে আল্লাহর পক্ষে থাকবে আল্লাহকে রব বলে মানবে নবীকে যারা নেতা হিসেবে মানবে তাদের কঠিনতম কঠিন পরীক্ষা দিতে হবে সুবহানাল্লাহ বলেন জমিনের দিকে তাকিয়ে দেখেন দিল্লির মুসলমানদের তেমন কোনো অপরাধ নাই দিল্লির মুসলমানেরা হিন্দুদের কোনো অন্যায় করে নাই কথা বলছেন না যে আত্মীয় নাকি আপনাদের দিল্লির হিন্দুরা কি আপনাদের আত্মীয় কথা বলছেন না কেন তাহলে মুসলমানদের ওই হিন্দুর দিল্লির মুসলমানদের তেমন কিছু অপরাধ নাই অত্যায় অপরাধ তারা আল্লাহর পক্ষের মানুষ আল্লাহকে রব বলে মানে এটাই হলো মুসলমানদের অপরাধ ঠিক না বে ঠিক এই জন্য কঠিনতম কঠিন পরীক্ষা আপনাকে দিতে হবে যদি আপনি স্বীকার করেন আল্লাহকে রব বলে
যেদিন কি স্বীকার করবেন সেই দিন থেকে আপনাকে এই কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। বুঝতে পারবেন যারা কোরআনের পক্ষে আছে অনেকেই কায়দা এবং কৌশলকে চলে, মনে করছে যে আমি কঠিন ভালো মানুষ, কঠিন পরীক্ষা দিতে আমি পারবো না। আছেন এরকম মানুষ, ওরা ইমানে, ওদের ইমানে ক্যান্সার হয়েছে, ইমানটা দুর্বল, ও ইমান দিয়ে কখনোই জান্নাত পাওয়া যাবে না। বিয়েতে কবুল কয়বার বলতে হয়? তিনবার। কবুল বলার আগে, কবুল বলার আগে ওই বউটা আপনার যতই সম্পর্ক ভালো, আপনি লিডার যত বড়ই হন না কেন, ওই আপনার বর পক্ষের লোকজন যদি বলেন না আমরা সবাই মিলে গিয়ে মেয়েটাকে নিয়ে আসবো, আমরা লিডার মানুষ, আমরা লিডার মানুষ, সবাই গিয়ে আমরা বউটাকে উঠা নিয়ে আসবো, দিবে না কি বলেন? বরকে যেতে হবে, বরকেই যেতে হবে, বরকে সাথে সাথে যেতে হবে, গিয়ে বর বলে কিচ্ছু দরকার নাই, কিচ্ছু বলার দরকার নাই, বউটা দেন, নিয়ে গাড়ি করে নিয়ে চলে যায়, দিবে? সিস্টেম অনুযায়ী এক জায়গায় বসে সাক্ষীদের সামনে সেই দিনকে বলতে হবে কবুল, ঠিক না বে? ঠিক। মা বোনেরা শুনেন, কান কান লাগিয়ে শুনেন, বিয়েতে কবুল বলেছেন একবার, কয়বার? কয়বার? একবার। কবুল বলার সঙ্গে সঙ্গে ওই মেয়েটার খাদ্য, বস্ত্র, অন্ন, চিকিৎসা সব দায়িত্ব আপনার পরে, ঠিক না বে? ঠিক। ঠিক না? এখন যদি বউ বিয়ে করার পরে একটা তালিকা দিয়ে দিল, এগুলো কিনে নিয়ে আসো, কিনে নিয়ে আসতার চিন্তা আপনি করলেন যে আহারে এটা তো জীবনেও কোনোদিন করিনি, আর আজকে নতুন আমাকে বিয়ে করার পর পরে এই তালিকা, ভালো করে বুঝেন এক্সাম্পলটা। এখন আপনি রাত 10টা 11টার সময় বাড়িতে এসে দেখছেন যে আপনার বউ নাই, এভাবে আপনি 3-4 দিন আপনার বউকে ফাঁকি দিয়েছেন, বাজার করে নিয়ে দেননি, 3-4 দিন পরে আপনি বউকে বলছেন দেখো কবুল বলেছি, তার মানে এমন না যে তোমার সব দায়িত্ব বাজার ঘাট সব আমাকে করতে হবে, এই কথা বলে আপনি ফাঁকি দিচ্ছেন বউটাকে। এরপরে একদিন 10টা 11টার পরে বাড়িতে এসে দেখছেন আপনার প্রিয়তমা স্ত্রী চলন্ত পাখি আপনার বাড়িতে নাই, ফোন করে বললেন প্রিয়তমা কোথায় তুমি, তো বললে যে আমি আমার বন্ধুর বাড়িতে এসেছি। বন্ধুর বাড়িতে? বেশি কথা বলো না, আমি আমার বন্ধুর বাড়িতে এসেছি। কবুল বলার শর্ত এমন না যে তোমার বাড়িতে সারা জীবন থাকতে হবে। এখন বলেন আপনারা সবাই, বউ যদি বলে যে বিয়ে করেছি, কবুল বলেছি, তার মানে এমন না তোমার বাড়িতে আমাকে সারা জীবন থাকতে হবে, আর বউ যদি বলে যে না দেখো কবুল বলেছি, তার মানে তোমার বাড়িতেই সারা জীবন আমাকে থাকতে হবে, আমি আমার বান্ধবী না বন্ধুর বাড়িতে রাত কাটাতে চাই। আচ্ছা দুইজনে যদি এমন বলে আপনারা বলেন সংসার থাকবে না তালাক হবে? কেউ বলছেন, কেউ বলছেন না, তার মানে সন্দেহ আছে নাকি আপনাদের? তাহলে আওয়াজ করে সবাই বলেন তো বউ থাকবে না তালাক? আল্লাহর বান্দারা এক্সাম্পলটা কেন দিলাম, কি কারণে দিলাম, হাসির জন্য বলি নাই, এক্সাম্পলটা দিলাম এই কারণে যেই দিনকে আপনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই দিনকে জবান দিয়ে আপনি বলেছেন কবুল লা ইলাহা ইল্লাল্লাহু, যেদিনকে আপনি বলেছেন কবুল, কবুল বলার সঙ্গে সঙ্গে সব দায়িত্ব স্বামীর দায়িত্ব বউয়ের উপরে, বউ যেমন কবুল বলেছে স্বামীর উপরে সব দায়িত্ব দুজনের উপরে। এই কথা বলার পরে যদি আপনারা বলেন কালিমা পড়েছি কিন্তু যে যেদিকে যেমন তাই হয়ে যাক আমি চুপ করে বসে থাকব, তার মানে কিন্তু বুঝিলেন আপনাও কিন্তু আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সেই দিন আল্লাহ বলবে বান্দা তুমি আমার পাশেই মুসলমানদের অত্যাচার করেছে, জুলুম করেছে, তুমি শুধু না জেনে দেখেও না দেখার ভান করে তুমি ভালো মানুষ সেজে থেকেছ, তালাক দিয়ে তোমাকে আমি জাহান্নামে দিয়ে দিলাম। তাহলে মুসলমানদের ঐক্যবদ্ধ দরকার আছে না নাই? যেই দিন থেকে আপনি বলেছেন কবুল, বলেছেন কবুলের শর্ত হলো ইসলাম মানা, কোরআন মানা, নবী মানা, ইসলাম মানা দিনের পক্ষে থাকা, কোরআনের পক্ষে থাকা, যেই দিনকে আপনি বলেছেন লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা যেদিন কে বলেছেন সেই দিন থেকে আপনার পরে নামাজ ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, সব দায়িত্ব আর কোরআনের পক্ষে থাকার দায়িত্ব আপনাকে আল্লাহ দিয়ে দিয়েছে। একটা মানবেন আর আরেকটা মানবেন না, এমন যদি হয় তাহলে আপনি কঠিন পরীক্ষার হতে পারলেন না, তাহলে হলো। এই জন্য কঠিনতম কঠিন পরীক্ষা দিতে হবে আল্লাহর নবীর। আল্লাহর নবীরা পরীক্ষা দিয়েছে, সাহাবীরা পরীক্ষা দিয়েছে, আমাদেরকেও জমিনে আমাদেরকেও কঠিন পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতাকে, মানে সন্দেহ আছে আদের, এরা কোন পদ্ধতি বুঝতে পেরেছি, আমাদের জাতির পিতাকে কেউ মনে করছে, কেউ বলছে না, মনে করছে না, হতেও পারে নাও পারে, আমাদের জাতির পিতা কে বলেন তো সবাই হাত তুলে বলেন, টান টান করে বলেন, আমাদের জাতির পিতাকে আবে যাবে হাবি যাবি কেউ না। আল্লাহর কসম, যদি কেউ অন্যকে জাতির পিতা মনে করেন আপনার আমল নামে শিরিক, শিরিক, শিরিক রে কামতের মধ্যে শিরিক করার কারণে আল্লাহ সব আমলগুলো বাতিল করে জাহান্নামে দিবে আপনাকে, তাহলে মানতে হবে জাতির পিতাকে। আর একবার বলেন, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক না বে? ঠিক। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আজর, কি নাম বললাম, কি কঠিনতম পরীক্ষা, বাপ আর বেটার কঠিনতম কঠিন লড়াই। বাপ শিরিক মানার জন্য ছেলেকে, সন্তানকে আদেশ করে, ইব্রাহিম আলাইহিস সালাম বলে না না, আমার দ্বারাই তা কখনোই সম্ভব না, আমি সমস্ত পাপাচার থেকে, সমস্ত অন্যায় অপকর্ম থেকে আমি মুখ ফিরে নিলাম। ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি সমস্ত কিছু থেকে, সমস্ত পাপাচার থেকে, অন্যায় অপকর্ম থেকে আমি মুখ ফিরে নিলাম আল্লাহর দিকে। কার দিকে? তাহলে আপনাকে আমাকেও কার দিকে মুখ ফিরে নিতে হবে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে, ঠিক না বে? ঠিক। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাপ সহ, তার বাপ সহ ইব্রাহিম আলাইহিস সালামের সময় জালিম ছিল কে বলেন? নমরুদ। এই নমরুদ ষড়যন্ত্র করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা অপরাধ নেই, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর পক্ষে কথা বলার জন্য, আল্লাহর পক্ষে কথা বলার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে পরীক্ষায় ফেলতে হলো, ঠিক না বে? ঠিক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ভাইরা তার বাপ সহ, বাপ বাপ সহ আগুন তৈরি করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলে দিবে, ফেলে দিচ্ছে আগুনের মধ্যে ফেলে দিবে। এরপরে আগুনের মধ্যে ফেলে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওখানে ফেরেশতা চলে গেল ইব্রাহিম আলাইহিস সালামকে, কি বলল, হে খলিল আল্লাহর দোস্ত, আপনি একটাবারের জন্য বলুন এই আগুন থেকে আপনাকে আমরা হে তুলে নিয়ে হেফাজত করি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, না না, আমাকে আল্লাহ আরশে আজিম থেকে আল্লাহ দেখছে, আমার আল্লাহ আমাকে এই আগুন থেকে হেফাজত করবে। করেছে না করেনি? আমার বাইরাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুলনা কুলনা ইয়া নারু কুনি বারদাওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার, কালকে বলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি শক্তি দিয়ে, আল্লাহর সাহায্য দিয়ে ওই আগুনটাকে আল্লাহ নরমাল করে দিল।
তাহলে ইব্রাহিম আমাদের পিতা, আমাদের জাতির পিতা, আমাদের মুসলিম মিল্লাতের পিতা। হযরতে ইব্রাহিম আলাইহিসসালামের পরীক্ষা এসেছে, এরপরে পরীক্ষা এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের আর একজন নবী হযরতে ইউসুফ আলাইহিসসালাম। ইউসুফ আলাইহিসসালাম আমার ভাইরা, তার ভাইরা ষড়যন্ত্র করে ইয়াকুব আলাইহিসসালামের কাছ থেকে ফুসলায়া ফুসলায়া তার ভাইরা কয়েক ভাই মিলে ইউসুফ আলাইহিসসালামকে তুলে নিয়ে গেল, কাঁচা বাচ্চা, ছোট বাচ্চা, আগুনে কুয়ার মধ্যে ফেলে দিল। আল্লাহ কুয়ার মধ্যে কুদরতি শক্তি দিয়ে ইউসুফ আলাইহিসসালামকে হেফাজত করেছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে যখন ইউসুফ আলাইহিসসালাম আমার ভাইরা, ইউসুফ আলাইহিসসালাম কঠিনতম কঠিন পরীক্ষা তাকে লালন পালন করে। সেই সময় আজিজ মেসের ছিল রাষ্ট্রপ্রধান, আজিজ মেসের স্ত্রী, তাকে আল্লাহ সন্তান দিয়েছিল না, আজিজ মেসের স্ত্রী জুলাইখা, কয়খা, আরো জোরে বলেন কয়খা। এই জুলাইখা ইউসুফ আলাইহিসসালামকে আস্তে আস্তে লালন পালন করে, খাবার দাবারের ব্যবস্থা করে। জুলাইখা তার ইউসুফ আলাইহিসসালামকে কুষড়যন্ত্র করে, শয়তানি ষড়যন্ত্র করে, যখন ইউসুফ আলাইহিসসালাম যখন পয়গাম্বর আল্লাহর নবী যখন বড় হয়ে গেল, এরপরে জুলাইখা ষড়যন্ত্র করে দশটা দরজা দিয়ে ইউসুফ আলাইহিসসালামকে ঘিরে ফেলল। চরিত্রের মহাদুর্যোগের সময় আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় দশটা দরজা বন্ধ করে ইউসুফ আলাইহিসসালামের সামনে জুলাইখা একটা একটা করে পোশাক খুলতেছে। এরপরে জুলাইখা বলতেছে, এই মলবি তুমি কি বুঝো না তোমাকে কেন এখানে নিয়ে এসেছি? ইউসুফ বলল, ইউসুফ আলাইহিসসালাম বলতেছে, ইন্নি আখাফুল্লাহ, ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। ওই চরিত্রের মহাদুর্যোগের সময় ইউসুফ আলাইহিসসালাম আমার ভাইরা, চরিত্রের মহাদুর্যোগের সময় আল্লাহকে যখন স্মরণ করল, আমার আল্লাহ ফেরেশতাদের পাঠায় দিল, ফেরেশতা গিয়ে জুলাইখা ষড়যন্ত্রের চরিত্রের মহাদুর্যোগের সময় ইউসুফ আলাইহিসসালামকে আল্লাহ বলে দিল, আল্লাহর ফেরেশতা বলে দিল জুলাইখার, ইউসুফ আলাইহিসসালামের কানে কানে, ও ইউসুফ তুমি সামনের দিকে দৌড় দাও, আল্লাহ কুদরতি নিজাম দিয়ে, কুদরতি এক শক্তি দিয়ে দশটা ষড়যন্ত্রের দরজা আল্লাহ পটপট করে খুলে দেবে। আল্লাহ সাহায্য করেছে না করেনি? আমার ভাইরাম ষড়যন্ত্র করলো কে? ষড়যন্ত্র করলো আল্লাহ, আল্লাহ ষড়যন্ত্র করলো। কি শুনছে আল্লাহ? আমার ভাইরাম ষড়যন্ত্র করলো ইউসুফ আলাইহিসসালামের বিরুদ্ধে। জুলাইখা দৌড় দিচ্ছিল, আজিজ মেসের একটা দরজা দিয়ে যাচ্ছিল, এমন সময় আজিজ মেসের জুলাইখার স্বামী আজিজ মেসের হাত দেখে নিল। এরপরে ওই জুলাইখা পেছনের অংশটা ধরে ইউসুফ আলাইহিসসালামের টান দিয়েছিল, হাতে অংশটা লেগেছিল, এমন সময় আজিজ মেসের দেখে নিল, ও ইউসুফ তুমি আমার বাড়ির থেকে আমার বাড়িতে লালন পালন হয়ে তুমি আমার বিবির উপরেই হামলা করেছ, নাউজুবিল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আমিন কঠিনতম কঠিন পরীক্ষায় এরপরে সত্য স্বীকার হয়ে গেল। সত্য স্বীকার হওয়ার পরে সাক্ষী প্রমাণ হয়ে গেল, ইউসুফ আলাইহিসসালাম নির্দোষ প্রমাণ হয়ে গেল। আজিজ মেসের চিন্তা করলো, আমি যদি আমার বইয়ের বইকে বকে যদি জেলখানায় ভরি, এটা চির ইতিহাস হয়ে থাকবে। আজিজ মেসের স্ত্রী অসমকের সঙ্গে অমক কাজ হয়েছে, এটা হয়ে যাবে। এই জন্য রায়টা ঘুরে নিয়ে ইউসুফ আলাইহিসসালামকে জেলখানায়, নির্দোষ মানুষটা জেলখানায় ভরে আল্লাহ কয়েক বছর ইউসুফ আলাইহিসসালামকে পরীক্ষা নিল। ঠিক না বেঠি? ইউসুফ আলাইহিসসালামকে অপরাধী ছিল? ছিল? আওয়াজ করে বলছেন না যে ছিল? আমার ভাইরা ইউসুফ আলাইহিসসালামকে আল্লাহ আর একটা দরজা দিয়ে, যখন মিশরের হাইকোর্টে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যখন রায় হলো, আল্লাহ রাব্বুল আলামিন আর একটা দরজা দিয়ে তাকে বের করে মিশরের আল্লাহ প্রেসিডেন্ট বানা দিল। দাও খোদা দাও,
আমায়াবার ওমার দারাজি দিল। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ হেফাজত করেছে, সমস্ত পরীক্ষা নবীদেরকে এইভাবেই দিতে হয়েছে, কথা ঠিক কিনা বলেন। আমরা আমাদের দিকে তাকিয়ে দেখেন, সারা পৃথিবীতে মুসলমানদের করুণ পরিণতি হওয়ার একটাই কারণ হলো মানুষ মুসলমানেরা আল্লাহর পক্ষে আছে, তাই ঠিক না বে? ঠিক বলেন। তারা আল্লাহর পক্ষে, আমরা যখন কোরআনের দিকে যাচ্ছি তখন ইহুদি খ্রিস্টানেরা ষড়যন্ত্র করে আপনার আমার মতোর কিছু ইহুদিরা নামদারি কিছু মুসলমানদের মাথায় মগজের মধ্যে টিপ মারি দিয়ে সুইচ দিয়ে এই বাংলাদেশে কিছু কোরআনের প্রোগ্রামগুলো বন্ধ করে দিচ্ছে, ঠিক না বে? ঠিক বলেন। কারণ কোরআনের ময়দানে যখন কথা হচ্ছে তখন মানুষ তো হেদায়েত হচ্ছে, মানুষ তো কোরআনের পক্ষে চলে আসছে, ঠিক না ভাই? আমার ভাইয়েরা, কোরআনের পক্ষে আমাদেরকে থাকতে হবে। কেন? আল্লাহ কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য যদি কোরআনের পক্ষে থাকতে পারেন, সেই দিনকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে কোরআনের পক্ষে থাকার কারণে কোরআনের জন্য আল্লাহ উমরের মতো আপনাকে আমাকে ইজ্জত সম্মান দিয়ে দেবে। উমর আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য বিশাল বড় তরবারি নিয়ে সামনের দিকে আগাচ্ছে, নাউজুবিল্লাহ বলেন, বিশাল বড় তরবারি নিয়ে আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য যাচ্ছে। এমন সময় মানুষ, একজন মানুষ দেখা, রাস্তার মধ্যে একজন মানুষের সঙ্গে দেখা, বললো উমর যাচ্ছ কোথায়? উমর যাচ্ছ কোথায়? বললো আল্লাহর আল্লাহর নবী যে নতুন ধর্মের দাওয়াত দিচ্ছে, আমাদের ধর্মকে প্রত্যাখ্যান করছে, ওই আল্লাহর নবীকে অর্থাৎ আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করার জন্য যাচ্ছে, নাউজুবিল্লাহ বলবেন না? বলল যে তুমি তো আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য যাচ্ছ, কিন্তু তুমি কি জানো যেই কোরআন যেই নবীকে ও নবীকে হত্যা করার জন্য যাচ্ছ, সেই কোরআন সেই নবীর আদর্শ, নবীকেই মেনে তোমার বোন ভগ্নিপতি ইসলাম কবুল করে কালিমা পড়ে কোরআন তেলাওয়াত করছে। পায়ের রক্ত মাথায় উঠল উমরের। উমরের হাতে আছে কি? তরবারি। আমার হাতে কি? এরপরে বিশাল বড় তরবারি খানে নিয়া আল্লাহ নবীর বাড়িতে যা বন্ধ করে বোন ভগ্নিপতির বাড়িতে রওনা হয়ে গেল। বাড়িতে প্রবেশ করতেই তার ভগ্নিপতির সঙ্গে দেখা। ভগ্নিপতিকে বলল তুমি নাকি ইসলাম কবুল করেছ? তার ভগ্নিপতি নিজে নিজে মনে মনে ভাবতেছে, তার বোন আমার ঘরে, আমি যদি সত্য কথাটা স্বীকার করি হয়তো উমর আমাকে কিচ্ছু বলবে না। দেখেন, একটা অপরাধ শুধুমাত্র স্বীকার করার সঙ্গে সঙ্গে যখন বলেছে হ্যাঁ আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, মুসলমান হয়ে গেছি, আর একবার বলেন সুবহানাল্লাহ, স্বীকার করার সঙ্গে সঙ্গে উমরের তরবারি দিয়া তার ভগ্নিপতিকে রক্তাক্ত করে দিল। রক্তে রঞ্জিত করার পরে, এরপরে ভগ্নিপতিকে রক্তাক্ত করার পরে বাড়ির ভিতরে প্রবেশ করে দেখার ইম তেলাওয়াত করছে। এমন সময় আমার ভাইয়েরা, এরপরে তার বোন কোরআনুল কারিম থেকে তেলাওয়াত করছিল সুললিত কণ্ঠে। কোরআনের কাছে গেলেই কোরআন আপনাকে ইমানদার বানাবে, কোরআনের কাছে গেলে কোরআন শুনলে ইমানদার হওয়া যায়, ঠিক না বে? ঠিক। সুরান ফাল 2 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর একবার বলেন তো আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কি যেন হয়ে গেল, এরপরে কোরআনুল কারিম তেলাওয়াত হচ্ছে, পাশে বসে আছে কে? বোনের পাশে কে বসে আছে? ভগ্নিপতি। উমর বসে আছে। উমর
উমর কুরআনুল কারীম শুনতে 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 কি যেন হয়ে গেল, তাকিয়ে দেখে উমরের চক্ষু যুগল দিয়ে পাথর হৃদয়ের মানুষ, লৌহ মানব পাথর হৃদয়ের মানুষ, তার চক্ষু যুগল দিয়া ইমানের পানিগুলো কোরআন শুনে টপ টপ করে জমিনে পড়তে শুরু হয়ে গেল। তাহলে কোরআন শুনলে ইমান তাজা হয় না, মরে যায়? ইমান তাজা হয়। যারা ইমানদার কোরআন শোনার সঙ্গে সঙ্গে ভালো লাগবে, আর যাদের ইমানের ভিতর দুর্বল রয়েছে, ইমান কোরআন কিন্তু আবু জেহলও শুনেছে, উদ্বাও শুনেছে, আবু লাহাব শুনেছে, ওয়ালিদ বিন মুগিরা, এই সমস্ত রাত্রেবেলায় রাত জেগে জেগে এই নেতারাও কোরআন শুনেছে, তার কিন্তু কোরআন শুনে পরিবর্তন হয়নি। আর আমরা কোরআন শুনে উমরের মতো জিরো থেকে হিরো হব। হাত তুলে আল্লাহকে দেখান, দেখান আল্লাহকে, আল্লাহ কোরআনের পক্ষে থাকবো, কোরআন শুনে আমরা কোরআনের কোরআনের মহব্বতে, নবীর মহব্বতে আমরা কোরআনের পক্ষেই সারা জীবন থাকবো। নবী বলেছেন তোমাদেরকে কমপক্ষে চার পাঁচটা জিনিসের প্রতি অত্যন্ত গুরুত্ব দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার হলো সমস্ত কিছু বাদ দিয়ে আল্লাহর পক্ষেই থাকতে হবে, ঠিক না বেটি? কোন বান্দা যদি নামাজ পড়ে অন্য কোনো কিছুর ভয়ে, হয় না এরকম? হয় না এরকম? নামাজ পড়ছে, যদি বাইসান যদি মানুষ জেনে লা যে নেতা নামাজ পড়ে না, তাই তিন চারবার নামাজ পড়ে, এই নামাজ আল্লাহ রাসূল বলেছে শিরিক, শিরিক ঠিক বলেন? কালকে কালকে ঠিক বলেন? পাঁচ ছয়টা জিনিসের প্রতি অত্যন্ত গুরুত্ব দিতে হবে, কয়টা? আল্লাহ রাসূল বলেছে সাতটা, সাতটা। এক নম্বর হলো আল্লাহ ছাড়া কাউকেই কাউকেই বেশি প্রাধান্য দিলেই ওই বেশিটা হবে শিরিক। এক নম্বর হলো শিরিক মুক্ত জীবন হতে হবে, ঠিক না বেটি? বাবা মাকে ভালোবাসবেন তাও আল্লাহ খুশি করার জন্য, ঠিক না বেটি? আল্লাহকে ভালোবাসবেন তাও আল্লাহকে ভালোবাসবেন, দুনিয়ার কোনো কিছুকে বেশি ভালোবাসা যাবে না। পাশের বাড়ির কাউরির সঙ্গে রাগারাগি করবেন তা আল্লাহ খুশি করার জন্য, ঠিক না বেটি? এক নাম্বার শিরিকটা কি, এই এটা বিষয়ে একটা এক্সাম্পল দেবো আপনাদেরকে, তাহলে ভালো বুঝবেন। একটা এক্সাম্পল ভাবি আপনাকে বলল যে কোথায় আছো? বাজারে। কোন বাজার? আড়ানি বাজার। তাড়ানি বাজার থেকে আসার সময় বাজার করে নিয়ে আসো, কেরোসিন নিয়ে আসো, সরিষার তেল নিয়ে আসো, তারপরে ফিয়ার এন্ড লাভলি নিয়ে আসো, তারপরে মেলা কিছু নিয়ে আসো। এখন সব একটা ব্যাগের মধ্যে ঢুকাইছে, একটা ব্যাগে কেরোসিনের তেল এক ব্যাগে, সোয়াবিনের তেল এক ব্যাগে, তারপরে সরিষার তেল এক ব্যাগে, চুনো পাউডার যত কিছু সব এক ব্যাগের মধ্যে। এখন বলেন সব কিছু নষ্ট করে দিচ্ছে কোন তেলটা বলেন তো? আর একবার বলেন, আপনার নামাজের মধ্যে যদি শিরিক থাকে নামাজ কবুল হবে না। পিতা মাতাকে বেশি ভালোবাসছেন? আজকাল তো পিতা মাতাকে বাদ দিয়া বেশি ভালোবাসছে মানুষ পীর, ঠিক না বেটি? পীর বাবা যা বলেছে ওটাই প্রাধান্য বেশি, নিজের বাপ মা ভাত পায় না তাতে কোনো চিন্তা নাই, কিন্তু বাপ বাদ দিয়ে মা বাদ দিয়া চলে যাচ্ছে পীরের দরবারে, ঠিক না বে? ঠিক। আমার ভাইরাম মুসা আলাইহিসসালাম আল্লাহর সঙ্গে বেশি বেশি কথা বলতো মুসা। একদিন মুসা আলাইহিসসালাম আল্লাহকে ডাক দিয়ে বলছে আল্লাহ আমি তো জান্নাতে যাবই। সুবহানাল্লাহ বলেন, কেউ বলতে পারবে যে আমি জান্নাতে যাবই? মুসা আল্লাহ রাব্বুল আলামিন মুসার সঙ্গে কথা বলছে, কথোপকথন হচ্ছে, এমন সময় মুসা বলছে আল্লাহ আমি তো জান্নাতে যাবই, কিন্তু তোমার কাছে জানতে চাই জান্নাতির মধ্যে আমার তো একটা সঙ্গী সাথীর দরকার। বলল আল্লাহ তুমি বলে দিবে কি ওই জান্নাতি ঘরের মধ্যে, জান্নাতির মধ্যে আমার সঙ্গী কে হবে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলল মুসারে
জান্নাতের মধ্যে একজন সঙ্গী হবে তোমার, সে সঙ্গী হলো কসাই। কে? কে? কসাই। আপনাদের এলাকার কসাই না, ওটা মুসা আলাইহিস সালামের সঙ্গী কসাই। এখন আপনাদের জানার দরকার আছে না নাই, কসা কি কাজ করলো? যে কাজের কারণে আল্লাহ স্বয়ং মুসাকে বলছে, মুসা জান্নাতের মধ্যে তোমার সঙ্গে হবে কসাই। কসাইয়ের কাজ ছিল, একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলল, আল্লাহ তুমি একটু বলে দাও ওই মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম বলল, কসাই কি কাজ করে, কি আমল করে একটু আমাকে দেখা, খুবই প্রয়োজন, খুবই দরকার। এরপরে মুসা আলাইহিস সালাম ঠিকানা পেয়ে আল্লাহ ঠিকানা দিয়ে দিল, কোন জনপদে কোন জায়গায় কোন অবস্থানে সে বাস করে। কসাই, কসাইয়ের বাড়িতে হাজির হয়ে গেল। হাজির হয়ে এরপরে মুসা আলাইহিস সালাম কসাইয়ের কাছে চলে গেল। এরপরে দেখে কসাই, কসাইয়ের বাড়িতে গিয়ে দেখে তার একটা বাড়ির মধ্যে একটা দোলনার ভিতরে একটা বৃদ্ধ মা। কি মা? বৃদ্ধ মা দোলনায় দোল দিচ্ছে। এমন সময় মুসা আলাইহিস সালাম দোলনার কাছে গিয়ে বলল, মা, নিজের পরিচয়টা গোপন করে বলল, মা তোমার সন্তান কি করে? বলল, গোস্ত কাটার কাজ করে। আমার সন্তান নেই, বাজারে গোস্ত কাটে, কসাই। মুসা আলাইহিস সালামের আল্লাহ যা বলেছে চিন্তার কষ্ট হলো না। এরপরে বলল, মা তোমার সন্তান তোমার সঙ্গে কেমন আচরণ করে একটু বলবে কি? মা মা বৃদ্ধ মা চক্ষু যুগল দিয়ে ইমানের পানিগুলো কাঁদতেছে আর বলতেছে, আমার সন্তান আমার জন্য যা করেছে দুনিয়ার কেউ হয়তো এমন খেজমত এমন সম্মান করবে না। এরপরে বলল, আমার সন্তান সারাদিন শেষ করে রাতের বেলায় যখন আমার সন্তান বাড়িতে আসে আমাকে নিজে হাতে তার একটা পশুর সব করতে গুরুত্বপূর্ণ কলিজাগুলো নিয়ে এসে টুকরা টুকরা করে কুচি কুচি করে রান্না করে, কেটে রান্না করে নিজে হাতে পাক করে রান্না করে ওই খাবার, রুটি তৈরি করে, নরম রুটি তৈরি করে ওই গোস্ত দিয়ে কলিজা দিয়ে সে নিজে হাতে আমার মুখে খাবার তুলে দেয়। এরপরে রাতের শেষের দিকে সকালের দিকে গোস্ত কাটার বাজারে যাওয়ার আগে আমার সন্তান আবার আমি পায়খানা পেশাব করে ফেলি। এরপরে পোশাক পায়খানা পরিষ্কার করে দিয়ে গোসল করে দিয়ে দোলনায় দোল দিয়ে সকালে আমার পেট পুরে খাবার দিয়ে আমাকে দোল দিয়ে আবার বাজারে চলে যায়। আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আমার সন্তানকে আল্লাহ এই জামানার পয়গম্বর নবীর সঙ্গে তুমি জান্নাতের মেহমান বানায়া দিও। আল্লাহ কবুল করেছে না করেনি? ও আমার ভাইরা, মুসা আলাইহিস সালামের সঙ্গে সঙ্গী হলো কসাই। কসাই মার খেজমত করার কারণেই আল্লাহ ওই কসাইয়ের দাম ইজ্জত সম্মান বৃদ্ধি করে দিল। উমর সন্ত্রাস খুনি মাস্তান ছিল, কোরআনের পক্ষে থাকার কারণে, কোরআন শুনে কোরআনের পক্ষে থাকার কারণে আল্লাহ উমরকে রাষ্ট্রপ্রধান বানায় দিল। সম্মানিত হাজিরিন, আজকে যুবক ভাইরা একটা মেসেজ দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। আপনাদের কাছে অনুরোধ করব, আমরা সর্ব অবস্থায় কোরআনের পক্ষে থাকব, ঠিক না বেটি? নবীর পক্ষে থাকব, আল্লাহ রাসূলের পক্ষে থাকব, ইসলামের পক্ষে থাকব, যতদিন যতটা সময় আছি কোরআন মানতে মানতেই আমাদের যেন মৃত্যু হয়। কারা কারা রাজি আছেন দুই হাত আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন হাদিস যেখানে আমরা আছি যেখানে, নারে তাকবীর। সম্মানিত হাজিরিন, আল্লাহ কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।